দুষ্কৃতি, পুলিশ আর তৃণমূল সবটা কি একসাথে হয়ে গেল শত্রুপাতি? একদম, থ্যাংক ইউ জিনিসটা সিম্পলিফাই করে দেওয়ার জন্য। আমার অ্যাকচুয়ালি বোধহয় মাইক্রোফোনটা পড়ে গেছিল, সেখানে শোনা যাচ্ছিল না। যাই হোক, আমি থ্রেট কালচারের কথা বলছিলাম। থ্রেট কালচার একটা নতুন কথা ঠিকই, কিন্তু এটা পুরোটা ডিসক্রাইব করে 13 বছর ধরে একটু একটু করে শুরু করে এখন যে যে আকারে দাঁড়িয়েছে। অফকোর্স তৃণমূলের যারা স্পোকসপারসন আসেন তারা বলবেন যে না, সিপিএম থেকে শুরু হয়েছিল বলে তারা 13 বছরে জিনিসটাকে শুধরোতে পারলাম না। আমি ধরে নিচ্ছি, দেবাশ্রী দা কিছু মনে করবেন না, আমি যদি ধরেও নিই যে সিপিএমের প্রচুর দোষ ছিল। সিপিএমের সময় ভোট দিতে মানুষ ভয় পেত, ভোট দিতে পারতো না, কিন্তু সেইটার জন্য মানুষ তাদের বিতাড়িত করেছে। এখন 13 বছর পরেও এসে সিপিএমের বলে দোষ করবে নাকি বর্তমান নিয়ে ভাব, আমাকে একটু প্লিজ শেষ করতে দাও। এক্স্যাক্টলি, আমি অতীত নিয়ে ভাবতেই চাইছিলাম, এই যে কথার কথা অতীতে চলে যাওয়া আর অন্যান্য রাজ্যে চলে যাওয়া। তুমি এখানে বলো, শালিশি সভা পশ্চিমবঙ্গে হয়, মারধর করার লোককে এখানে হয়। দেবাশিস দা খুব পোলাইটলি একটাই ঘটনা তুলেছে, বগটুই। তুমি বলো, একদম তৃণমূল পাওয়ারে আসার পর প্রত্যেকের মনে থাকবে দেবযানী বলে একজন স্কুল টিচার, তাকে আরাবুল ভার্স ছুঁড়ে মেরেছিল, সেই থ্রেট কালচারের শুরু, এবং সেটা এখনো চলে যাচ্ছে। তোমাদের শোতে 100 বার বসে আমি বোধহয় করে গেছি যে এত ফায়ার আর্মস, এত বোম, এত বন্দুক কোথা থেকে বেরোচ্ছে, কেন একটা রাজ্যে ভায়োলেন্স এরম নর্মালাইজ করা হবে? এবং তৃণমূলের বক্তা প্রবক্তারা এসে বলবে যে না না, মুখ্যমন্ত্রী তো বিশাল ভালো কাজ করছে, এইটা বিশাল ভালো কাজের নমুনা। যেখানে তুমি আজকে ঘটনা কালকে ভাটপাড়ার যেটা হয়েছে সেটা যদি টিভিতে দেখা হয়, কোনো কোনো ভয়ডর নেই, সে হেঁটে হেঁটে এসে বন্দুক বের করে হিন্দি সিনেমার মতো ধাই 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 করে গুলি মেরে দিল, এবং যাকে মারলো তার ভাই ফলো করে নিয়ে মাটিতে বসে আছে। তারপরে পুলিশের রিঅ্যাকশন, সন্তু গিয়ে জিজ্ঞেস করছে, সন্তু গেছিল ওখানে যে চেক করে জন, তোমরা যেটা দেখালে, পুলিশ বলছে আপনি লিস্ট করুন। পুলিশ জানবে না, পুলিশ কি শুধু অপেক্ষা করবে বন্দুকের আওয়াজ চললে সেটা ভেরিফাই করে আসবে? এক্স্যাক্টলি, আমি এখান থেকে প্রশ্ন করব, আমি শবনম ম্যাডাম কে, হোয়াই ইজ ফায়ার আর্মস, এক্স্যাক্টলি হোয়াই হ্যাপেন্ড ইন ওয়েস্ট বেঙ্গল। আমি প্রশ্ন করব, একটা গুলি চলার পর কি একটা ধর্ষণ হওয়ার পর গিয়ে দেখা যে কি হয়েছে, এটা তো পুলিশের কাজ নয়। কনস্টিটিউশন বলছে, পুলিশ অ্যাক্ট বলছে, পুলিশের কাজ দুষ্কৃতীদের, এই দুষ্কৃতিকারীদের আটকানো কিংবা এরকম অপরাধ হওয়া থেকে আটকানো, প্রিভেনশন করা, সেটা পুলিশ করতে পারছে না। আমি আবারও জিজ্ঞেস করছি, ইজেন্ট দিস আ ফেলিওর, কি বলবেন? ইশালায় আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভেরি সাকসেসফুল, এবং আমাদের সিপি যারা আছেন তারা যথেষ্ট কম্পিটেন্ট দ্যান এনি আদার স্টেটস। এইখানে বলতে গেলে মানে কিসের জন্য বলছেন যে সাফল্যটা পুলিশের কিসের ভিত্তিতে? আমি বলতে দাও পলমি, যেখানে ইনভেস্টিগেশন প্রসিডিংস স্টার্টেড এবং এই ইনভেস্টিগেশন ইজ ইন প্রোগ্রেস, সেখানে অলরেডি অ্যারেস্টেড, এবং যে অ্যারেস্টেড হয়েছে, ওয়ান অফ দি অ্যাকিউজড হ্যাজ বিন অ্যারেস্টেড, এবং সেইখানে দেখা যাচ্ছে পরিপ্রেক্ষিতে আমি একটাই কথা বলছি যে বাই ইলেকশনটা শান্ত চলছে, উনি যেহেতু লাইমলাইট মিডিয়া আসার জন্য তার এজেন্টস, তার মেন, তাদের লোকদের দিয়ে এই যে দুষ্কৃতি কাজকর্ম করে যাচ্ছেন, এটা কিন্তু ওনার সবসময় প্রচলিত, সবাই জানে। তৃণমূল নেতারা তো বলছেন যে পুলিশ কাজ করতে পারছে না। গতকাল তৃণমূলের কাউন্সিলর বললেন নিরাপত্তা নেই, আমরা সেই বাইট চালিয়েছি। তৃণমূল নেতার ভাই বললেন যে এখানে নিরাপত্তা পাচ্ছি না, এখানে পুলিশ টাকা নেয়। তৃণমূল নেতার ভাই বলছেন এমন কথা, দুষ্কৃতীদের থেকে পুলিশ টাকা নিচ্ছে। আর তৃণমূল নেতারা যদি ফোন করে বলে যে ওখানে যান তবেই নাকি পুলিশ যাচ্ছে, তাহলে পুলিশ যাচ্ছে, মানে অবাস্তব কথা। তৃণমূল নেতারা বলছেন, মানে যে তৃণমূল নেতা মারা গেছেন তার ভাই বলছে, তার ভাই বলছে। আচ্ছা, একে করে বিজেপি জিজ্ঞেস করুন কে কে এখানে হুকিং লাইন চলাচ্ছে। আকাশে ভাই সুজল আছে, সাহিল আছে, আর 5-6 জন আছে, আর পিঠে লেগেছে, হাতে লেগেছে, অনেক গুলি লেগেছে, 50 রাউন্ড গুলি চালিয়েছে থানার কাছে, আর থানার কাছে একটাও পুলিশ আসেনি। কেন আসেনি? সব নেতাদের থেকে টাকা না, নেতা বলে হ্যাঁ যাবো তো যাবো, না বলে না যায়। সমস্ত পুলিশ এইখানে যত গুন্ডা আছে টাকা নেয় না ধরার জন্য, এখন এনাই খুঁজছে, সবাই ঘুরছে, সবাই ঘুরিয়ে বেড়াচ্ছে, আর পুলিশ টাকা নেয় যাবে না। না, তৃণমূল গন্ডগোল নেই, ও আছে এইখানে, নেতা পাশের লোক আছে।
আজকে পুলিশ না সত্যি সত্যি সাকসেসফুল হতে পারতো, আজকে যদি সত্যি সত্যি পুলিশ সাকসেসফুল হবার চেষ্টা করত, তার প্রথম কন্ডিশন হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করিয়ে নেওয়া। প্রত্যেকটা গুন্ডা ভাই দাদা প্রত্যেকে বলছে যে পলিটিশিয়ানদের কাছ থেকে টাকা নেই। আমি যে আরেকটা ছোট্ট কথা বলতে চাই, শাবনাম খুব বলছে তো যে ভীষণ নাকি নন ভায়োলেন্ট, ভীষণ পিসফুল হয়েছে বাই ইলেকশন, 31টা সিট কালকে কাল সারা ভারতবর্ষে ইলেকশনে গেছে। একমাত্র খবরের চর্চা হচ্ছে ছখানা, তুমি হারোয়া বলো, তুমি মাটিগাড়া বলো, তুমি মেদিনীপুর বলো, যেখানে কি হচ্ছে তৃণমূল নেতা তৃণমূল কার্যকর্তা আমি এখানে অর্জুন সিং পার্থ আমি কোন জায়গায় আসছি না, আমি মূল জায়গায় আসার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের যোগসাজশ থাকার ফলেই আজকে দুষ্কৃতীরা এই জায়গায় কাজ করতে পারছে, দুষ্কৃতিমূলক কাজকর্ম করতে পারছে। যদি এটা আইন ব্যবস্থা সঠিক হতো এই জিনিসগুলো হতো না। আমি এখানে একদম বলবো যে 13 বছর ধরে মমতা ব্যানার্জি করছেনটা কি, মানে সর্ব জায়গায় ফেল করেছেন উনি, এবার এটা ওনার বোঝা উচিত। আর এটাকে ঠিক করতে গেলে সিস্টেমের আমূল বদল দরকার, একদম সময় শেষ, দুর্নীতি একেবারে শেষ জায়গায় ঢুকেছে। সাধারণ মানুষের নিরাপত্তাটা দেবে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। আমি তৃণমূল জানি না, বিজেপি জানি না, সিপিএম জানি না, কোন রাজনীতি জানি না, আমি জানি রাজ্যের সাধারণ মানুষ, যারা সাধারণ ভোটার আমার তোমার মতো, এখানে প্রত্যেকের মতো সাধারণ মানুষ, তারা রাস্তা দিয়ে হেঁটে গেলে বা চায়ের দোকানে চা খেলে দুজনে সে গুলি করে দিয়ে চলে যাবে, এমনটা কেন হবে? আমরা ভোট দিই, ট্যাক্স দিই, পুলিশ সেই ট্যাক্সের টাকায় চলে, কেন পুলিশ নিজের কাজ করবে না? এই প্রশ্ন নিয়ে এখানেই শেষ করতে হচ্ছে আজকের রিপাবলিক বাংলা চারদার খবর। আসি ছোট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।